এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যা সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে তার প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখার চেষ্টা করব পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ হয়েছে যার প্রভাব দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে এই প্রভাবে কিছুটা উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকা এবং হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বা কোনো কোনো অংশে তুষারপাত হতে পারে এগিয়ে যাবে পূর্ব দিকে যার প্রভাবে আগামী কয়েকদিনে আবারও বৃষ্টিপাতের কথা জানিয়েছে সিকিম এবং সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গের দু একটি জায়গাতে এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর এবং আমরা উইন্ডে কি পাচ্ছি সেটা আমাদের এই ভিডিওতে জানাবো এখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খুব বড় মাপের কোনো দুর্যোগের ব্যাপার নেই কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু পরিবর্তন হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে দেখব আগামী কয়েকদিনে কি হতে পারে সঠিক গুরুত্বপূর্ণ খবর আপনারা পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না করে থাকেন এর পাশাপাশি আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না চলুন দেখি কি দিচ্ছে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো ব্যাপারগুলোকে আমরা আপনাদের আলোচনা করে দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পাঁচ মার্চ লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে যেখানে পরিষ্কার করে বলছে যে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ যার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি মানের হয়তো বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাত থাকতে পারে উত্তরাখণ্ডের দিকে পাঁচ থেকে ষাট মার্চের মধ্যে অর্থাৎ এই সাত মার্চ পর্যন্ত এর প্রভাবটা থাকবে এছাড়া উড়িষ্যা যে ভেতরের ভাগ ইন্টেরিয়র উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশান রয়েছে এটার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আট তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকে এছাড়াও উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে সাত থেকে নয় মার্চ বৃষ্টিপাত আসতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আইসোলেটেড রেনফল বলছে এছাড়া যেটা দেখা যাচ্ছে যে বর্তমান যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা ছিল সেটা কিন্তু পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে গেছে যার প্রভাবে অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্ত হবে এখনও বৃষ্টিপাত ওই দিকে থাকবে যেহেতু জলবাস্প প্রবেশ থাকছে এছাড়া পাঁচ তারিখ পর্যন্ত আসাম এবং মেঘালয়ের কিছু অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এরপর আর কিছু নেই আর রয়্যাল সীমা তামিলনাড়ু এবং কেরালা এইখানে গরম এবং ডিসকমফোর্ট ওয়েদারটা থাকবে সতর্কতাও তেমন কিছু থাকা নয় পশ্চিমী ঝঞ্ঝা চলে গেছে তাই এইগুলোতে একটু বৃষ্টিপাত বাকি অংশে সতর্কতার কিছু নেই এরপরে পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ হচ্ছে ফলে এইগুলোতে একটু বর্জ্যবিদ্যুত হবে কিন্তু দেখুন এটা খুব বড় মাপের নয় বলেই মনে হচ্ছে যার জন্য এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে বেশি বিস্তার লাভ করতে পারবে না শুধুমাত্র মেঘলা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হালকা ফুলকা হতে পারে সুতরাং বড় মাপের দুর্যোগ কিছু নেই এরপরে আবারও কিছু তৈরি হবে কি সেটা আমরা এখানে আলোচনা করে দেখব ইন্ডিতে নতুন বড় কিছু আসছে না কি বঙ্গোপসাগর কিছু হচ্ছে কিনা সেটাও দেখাবো আট নয় পর্যন্ত আপাতত কোনো সতর্কতা নেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকারই সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে পরবর্তী পাঁচ দিনের জন্য যেটা দশ তারিখ সকাল পর্যন্ত রয়েছে তা থেকে দেখা যাচ্ছে মূলত শুকনো আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গে কিন্তু সাত থেকে ওই ন তারিখ বা দশ তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পং এই দুটো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাও একটু বিক্ষিপ্তভাবে সম্ভবত আর থাকবে সিকিমের দিকে ওই একই সময়ে পশ্চিম ঝঞ্ঝ যেটা প্রবেশ হয়েছে সেটা আস্তে আস্তে এগিয়ে যাবে যার ফলে সাত থেকে দশ তারিখের মধ্যে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পং কিছু এলাকাতে বা দু একটি জায়গাতে মানে খুব কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি কোনো এলাকাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আপাতত নেই তবে পরিবর্তন হতে পারে তাই নজর রাখবেন নিয়মিত আমরা প্রতিদিন আপনাদের জানিয়ে দেব গাঙ্গি পশ্চিমবঙ্গে আপাতত শুকনো আবহাওয়ার কথাই বলছে বিহারের দিকেও শুকনো আবহাওয়ার কথা বলছে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে সেটা যদি হয় তাহলে সাত আটে হতে পারে তবে উড়িষ্যা ঝাড়খণ্ডেও কিছু শুকনো আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকে সেটা উড়িষ্যার ইন্টেরিয়র ভাগ এবং উপকূল ভাগ বা কোস্টাল ভাগ এখানে বলছে বিক্ষিপ্ত হবে ওই যেটা আব হাওয়া ভারতীয় মৌসুম ভবন বলেছে আট তারিখ পর্যন্ত সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে দু এক জায়গা করে হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জপুঞ্জ থেকে যারা দেখছেন আপনাদের ওখানে এখন আপাতত শুকনো আবহাওয়ায় প্রায় চলবে বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই সতর্কতাও গাঙ্গি পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথাও কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হয়ে গেছে এবং যেটা খুব বড় আকারের নেই অল্প বিক্ষিপ্তভাবে রয়েছে অল্প অল্পভাবে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ সেটা বলেছে ওই জম্মু কাশ্মীর সাইড পর্যন্ত থাকবে বাংলার আকাশে সেভাবে কিছু থাকবে না এই এলাকাতে একটু মেঘলা মেঘলা হবে এবং এটা এখানে এগিয়ে যাবে ছয় তারিখ পর্যন্ত এটা থাকবে ধীরে ধীরে তারপরে সাত তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত বলেছে দেখুন পশ্চিম সঞ্চয়টা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই এলাকার মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছে এবং এখানে কিছুটা বৃষ্টিপাতও থাকবে আমরা বজ্র বৃষ্টিতে ফেললে দেখবেন যে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে এখানে বর্জ্যকর করব মেঘেরও ব্যাপার নেই তাই খুব এটাকে বড় ব্যাপার দেখা যাচ্ছে না এখানে ঝোড়ো হাওয়ারও বড় ব্যাপার নেই তো এই ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো আমরা দেখিয়ে দিলাম এখানে যে সাত ছ তারিখ পর্যন্ত সাত তারিখের দিকে এটা একটু পূর্ব দিকে যখন সরে যাবে তখন এই তার জন্যই বলেছে দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন এখানে যে সিকিম রয়েছে এই এলাকার মধ্যেই ভুটান সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর প্রভাব কিছুটা অরুণাচল প্রদেশের দিকে পড়তে পারে তাই এইগুলোতে এখনও কিন্তু বৃষ্টিপাত লেগে থাকলেও বাকি যে এলাকাগুলি রয়েছে উত্তরবঙ্গের সেই সমস্ত এলাকা কিন্তু পুরোপুরি শুকনোই থাকবে দুপুরের দিকে মোটামুটি সাতাশ থেকে তেত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আর সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে তার ফলে এখানে মেঘলা কাশ হবে জলীয়বাস প্রবেশ হবে ফলে উপকূল তীরবর্তী এবং উপকূলবর্তী যে জেলা রয়েছে উপকূলবর্তীবর্তী অঞ্চল এবং ওর উপকূলবর্তী যে জেলা রয়েছে এই জেলাগুলি দু একটি জায়গাতে হালকা প্রভাব পড়তে পারে খুব বেশি নয় এখানে একটু মেঘলা মেঘলা আকাশ এবং কোনো কোনো অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে পারে বলে মেঘ দেখে কিন্তু ইতিমধ্যে পুরাবাসে বোঝা যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং এগুলো একটু এদিকে চলে যেতে পারে সুতরাং কলকাতা বলুন বা চব্বিশ পরগনা বলুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মূলত পরিষ্কারের দিকে বলা যায় আর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকা শিলিগুড়ি সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলেই মনে হচ্ছে তাই ঘূর্ণাবর্তের প্রভাবটা উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে একটু পড়তে পারে দেখুন খুব বেশি নেই একটু আংশিক মেঘলা উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে এদিক থেকে হাওয়া প্রবাহিত হবে ফলে বেশি ভয়ের কিছু নেই কোনো কোনো অংশে উড়িষ্যার দিকে হয়তো কুয়াশা কুয়াশা ভাব একদম সকালের দিকে হতে পারে এই এইরকমই ব্যাপারটা আপাতত থাকছে এর পরে কি হবে সেটা আমরা দেখাবো যদি সাদাটা যে মেঘটা দেখলাম যদি বৃষ্টিপাত দেখায় তাহলে একবার দেখেই নিই যদি বৃষ্টিপাতটা যদি হয় তো কোন এলাকাতে হবে তো দেখা যাচ্ছে যে একদম বালেশ্বর ভাদ্রক এই এলাকাগুলোতে বর্জব সহ কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে কিছুটা হালকা প্রভাব দেখুন জিরো পয়েন্ট থ্রি মানে মোটামুটি মেঘলা কাশি বলা যায় এই একদম দীঘা মন্দরমণি ঘণ্টা এগুলোতে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোনো অংশে একটুখানি সাত তারিখের দিকে হতে পারে এতে সামান্য পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আরও জানাবে আবহাওয়া দপ্তর সেগুলো আমরাও আমরাও জানিয়ে দেব আপাতত এই রকমই ব্যাপারটা রয়েছে এরপরে আমরা দেখি বায়ুপ্রবাহে কোনো পরিবর্তন হচ্ছে কি না দশ তারিখের পর থেকে নতুন বড় কোনো ঝঞ্ঝা আসছে কিনা এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দেখে নিচ্ছে এগারো এবং বারো তারিখে দেখা কী দেখতে পাচ্ছি আর একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকে যাচ্ছে এগারো এবং বারো তারিখের মধ্যে এটাও আস্তে আস্তে তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে ভালোই উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেখাচ্ছে তেরো তারিখের আশপাশে আবার কিছুটা বায়ুপ্রবাহ এখানে ঘোরার চেষ্টা করছে দেখা যাক জলীয় বাষ্পর প্রবেশ হয় কিনা এবং আরব সাগর থেকে কিন্তু কিছুটা জলীয় বষ্প টানা সম্ভব হচ্ছে এটাও কিন্তু ইন্ডিউসড সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে এইটা দেখা যাক বড় আকার হাসছে কিনা কিছুটা উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং রাজস্থানে কিছু এলাকা ধরে এটা বৃষ্টিপাত নিয়ে এগোতে পারে এই সময়কালে দেখা যাচ্ছে উপকূলবর্তী তীরবর্তী কিছু অঞ্চলে কুয়াশা ভাব দেখা যায় তার মানে এখানেও কিছুটা জলীয় বস্তের প্রবেশ ঘটতে সাহায্য করবে এইটা এটা কতটা এগোবে দেখে নিচ্ছি এটা কিন্তু আগেরই মতো একটুখানি বড় আকারে আসার চেষ্টা করছে ঘূর্ণাবর্তন নেই এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতে ফেলি তাহলে বৃষ্টিপাত তুষারপাত নেই উত্তর পশ্চিম ভারতে কিছুটা ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং এখানে মনে হচ্ছে দমকা হাওয়াও থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে এবং বিদ্যুৎও থাকবে তার মানে আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে নতুন পশ্চিম সঞ্জা প্রবেশের ফলে যেটা মোটামুটি বারো থেকে তেরো তারিখের আশেপাশে চলে আসবে এবং তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এফেক্ট দেখা যাবে বা পরবর্তীতে তারও হতে পারে এটা এখন এই দিকে সরে যা আসবে এর প্রভাবে আবার এখানে বেংলা হবে কি না বৃষ্টিপাত হবে কিনা সেটা জানার জন্য আমাদের নজর রাখতে হবে পরিবর্তন কিছুদিনের দিনের মধ্যেই পাওয়া যাবে সেগুলো আমরা নিয়মিত আপনাদের জানাবো আপাতত যে বর্তমান পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হয়েছে হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে সেটার প্রভাবে সাত এবং আটের মধ্যে কিছুটা উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মোটামুটি এরকমই থাকছে তাহলে আমরা যদি দেখি বুধবারের আবহাওয়া কেমন থাকবে এবং বৃহস্পতিবার কেমন থাকবে মোটামুটি একদম সকালের দিকে একটু ষোলো ডিগ্রি মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে ষোলো থেকে কুড়ি বা পনেরো মধ্যে মানে ষোলো থেকে কুড়ির মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঘোরাফেরা করবে বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো বৃষ্টিপাত থাকবে না ওখানেও ওরকমই থাকবে দুপুরের তাপমাত্রা মোটামুটি যেটা বললাম আমাদের তিরিশ থেকে একত্রিশ বত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে সন্ধ্যের তাপমাত্রা চব্বিশ থেকে উনিশ কুড়ির মধ্যে ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা চলে যাবে আঠেরো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে বা উনিশের মধ্যে আর আবার সাত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু করে হালকা ঊর্ধ্বমুখী থাকবে তাই সকালের তাপমাত্রা সতেরো থেকে আঠেরো বা উনিশের মধ্যে উত্তরবঙ্গে দু এক ডিগ্রি কম থাকবে চোদ্দো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে হালকা আমেজ থাকবে কিন্তু শীতের ব্যাপার কোনো নেই আর সাত তারিখের দিকে তাপমাত্রা মোটামুটি ওই রকমই বত্রিশ তেত্রিশের কাছাকাছি ঘোরাফেরা করবে এইরকমভাবে কিন্তু রয়েছে এমনিতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা অনেক জায়গাতেই দিকে জেলাগুলোতে পৌঁছে গেছে এইভাবে কিন্তু আপাতত রয়েছে তো পুরো বিষয়টিকে দেখিয়ে দিলাম আমরা যখন বুধবারে চলে যাব তেরো তারিখ বা চোদ্দো তারিখের দিকে তখনও কিন্তু সকালের দিকে তাপমাত্রা মোটামুটি কুড়ি ডিগ্রি আশেপাশে চলে আসবে আর দুপুরের তাপমাত্রা এক তিরিশ থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করবে চোদ্দ তারিখের দিকে মোটামুটি তেত্রিশ ডিগ্রি দুপুরবেলাতে পাওয়া যাবে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ